আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। স্বাভাবিকভাবে সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে ঈদ হয় না, ঈদের দিনই ঈদ হয়। প্রথমে 2019 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাটি মনে করে দিতে চাই। তারাবির নামাজ পড়ার পর জানা গেল আগামীকাল ঈদ। এ নিয়ে যখন সারা দেশে তোলপাড়, যখন প্রথমে রোজার ঘোষণা দেওয়া হলো, তখনই নানাজনের কাছ থেকে নানা মত ভেসে আসলো। কারো কারো মত ছিল খুবই যৌক্তিক, যেমন যদি কালকে আসলে ঈদ হয় তাহলে আমরা যদি রোজা রাখি রোজা হারাম হবে, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। আবার যখন রাত 11টায় ঘোষণা হলো আগামীকাল ঈদ, তখন নানা প্রশ্ন, সমালোচনা আর ট্রলের ছড়াছড়ি। কিন্তু প্রকৃতভাবে চাঁদের হিসাব বের করা খুবই জটিল না বললেও সাধারণ বলা যাবে না। কোরআন হাদিস আর বিজ্ঞানে যা খুবই সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে। চাঁদ নিয়ে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে, নাম আল কমার। এছাড়া আল্লাহ তাআলা চাঁদ সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। পবিত্র কোরআনের 25 বারের অধিক আল্লাহ তাআলা চাঁদ নিয়ে বিভিন্ন আয়াত নাজিল করেছেন। চাঁদ বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়, কথা বলা হচ্ছে সূরা আল ইনশিকাকের 18 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে নতুন চাঁদ নিয়ে সুন্দরতম একটি বিষয় উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কোরআনে নবীকে উদ্দেশ্য করে বলেন, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলুন তা হলো মানুষ ও হজের জন্য সময় নির্দেশক। সূরা বাকারা 189। বুখারীর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখেই ঈদ করো, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করো। পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে, যাকে আহ্নিক গতি বলে। গতিটা সহজে বোঝা যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ বললে। সাধারণভাবে বললে আমরা এইভাবে বলতে পারি, সূর্য পূর্ব দিকে উদিত হয় বলে পূর্বের দেশ হিসাবে আমাদের দিন আগে শুরু হয়, জাপানের দিন সবার আগে, যে কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলে। এদিকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পশ্চিমের দেশগুলোর দিন আমাদের পরে শুরু হয়, যে কারণে আমরা আঞ্চলিক সময়ের হিসেবে এগিয়ে আছি। যেমন আমরা কাছের মধ্যপ্রাচ্য থেকে প্রায় 3 ঘন্টা, দূরের ইউরোপ থেকে গড়ে 6 ঘন্টা এবং আরও পশ্চিমের আমেরিকা থেকে প্রায় 12 ঘন্টা এগিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সৌর হিসাবে সৌদি আরবের সঙ্গে আমাদের পার্থক্য 3 ঘন্টা হলেও চন্দ্রের হিসাবে সৌদি আরব আর আমাদের পার্থক্য 21 ঘন্টা। এবার চলুন চাঁদের হিসাব করা যাক। সাধারণত চাঁদ পশ্চিম উদিত হয় আর পূর্বে অস্ত যায়, সেই হিসাবে আমরা যারা পূর্বের দেশগুলোতে অবস্থান করছি স্বাভাবিকভাবে চাঁদ আমাদের কিছুটা পরে দেখাই উচিত এবং তাই হয়। বছরে সবসময় এমন ঘটনা ভূমণ্ডলে সম্পাদিত হয়, কিন্তু চাঁদের হিসাব শুধু ঈদ আসলে আমাদের চোখে ধরা পড়ে, তাই আমরা ঈদের আগে বা পরে এটি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হই, সারা বছর চাঁদের খবর আর রাখি না। সাধারণত মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবের মাঝে মাঝে সূর্য অস্তমিত হওয়ার আগেই চাঁদ দেখা যায়। এখন আসে অন্য একটি পরিসংখ্যানে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে যখন চাঁদ দেখা যাবে তখন সেই চাঁদটি দেখার জন্য কানাডার ইস্ট কোস্টে অবস্থানরত মানুষদের অপেক্ষা করতে হবে ভোর 3টা থেকে 4টা পর্যন্ত। আবার ওই একই চাঁদকে দেখার জন্য জাপান থেকে দেখতে হলে অপেক্ষা করতে হবে পরের দিন দুপুর 2টো পর্যন্ত। অর্থাৎ হাওয়াই অঞ্চলে রমজান শুরু হয়ে গেলেও জাপানের মুসলমানদের পক্ষে সম্ভব হবে না সেই চাঁদটি দেখে রোজা শুরু করার, কারণ কোনো এক দেশে চাঁদ দেখা গেলেও অন্য দেশে দেখা যেতে দেরি হতে পারে। কেননা খালি চোখে চাঁদকে দেখতে হলে চন্দ্র আর সূর্যের মাঝে 10.5 ডিগ্রি কোণ থাকতে হবে এবং যে পরিমাণ দূরত্ব অর্জন করলে এই কোণ তৈরি হবে সেই পরিমাণ যেতে যেতে চাঁদের 17 থেকে 24 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এ কারণে আজ আমেরিকাতে চাঁদ দেখা গেলেই যে বাংলাদেশেও দেখা যাবে সেটি ভুল। যতক্ষণ না পর্যন্ত সেই কোণ অর্থাৎ 10.5 ডিগ্রি কোণ অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। একই বিষয় সৌদি আরব ও বাংলাদেশের ক্ষেত্রেও। এই সংকট কোণকে বিজ্ঞানের ভাষায় ইলঙ্গেশন বলে। তাই চাঁদের বয়স কত সেটি আদৌ আসল কথা নয়, সেই কোণ হয়েছে কিনা সেটির উপর নির্ভর করে চাঁদ দেখা যাবে কিনা। ফলে আমরা সৌদি আরব থেকে 3 ঘন্টা সূর্যের হিসেবে এগিয়ে থাকলেও চাঁদের হিসাবে 21 ঘন্টা পিছিয়ে, অর্থাৎ আমরা প্রায় 1 দিন পিছিয়ে থাকি। সেই কারণে সৌর বছরের হিসাবে 1 দিন পরে চাঁদ দেখি, সেই হিসাবে সৌদি আরবে 1 দিন আগে ঈদ হয়। ইসলামী আইন ও বিধানশাস্ত্রে চাঁদ দেখা নিয়ে 2টি মতবাদ আছে, উদয়স্থলের অভিন্নতা, স্থানীয়ভাবে চাঁদ দেখা। ইসলামের 4 ইমাম সহ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শরীয়তের ব্যাখ্যাকারীরা সবাই রোজা রাখা আর ঈদ উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর একমত পোষণ করেছেন। মুসলিম রাষ্ট্রের আইনও চাঁদ দেখার একটি নিয়ামক। মুসলিম রাষ্ট্রে কেউ ইচ্ছে করলেই চাঁদ দেখে রোজা রাখা বা ভাঙতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখা ও সাক্ষ্য গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ চাঁদ দেখা প্রমাণিত হওয়ার সুন্নাহ নির্দিষ্ট পদ্ধতি হচ্ছে শাসক বা প্রশাসকের নিকট সাক্ষ্য গৃহীত হওয়া। রাষ্ট্রীয়ভাবে সাক্ষ্য গৃহীত কিংবা প্রমাণিত হলেই শুধু ঈদ করা যাবে। রাষ্ট্রীয় প্রশাসন ও সমাজের সিদ্ধান্তের ভিত্তিতে ঈদ পালন করতে নির্দেশ দিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন সব মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেদিনই ঈদ উল ফিতরের দিন এবং যেদিন সব মানুষ ঈদ উল আজহা পালন করবে সেদিনই ঈদ উল আজহার দিন। সুনানে তিরমিজি।
এই বিষয়গুলো দ্বারা এটি প্রমাণিত হয় চাঁদ দেখার বিষয়টি নানা ধরনের প্রভাবকের সঙ্গে প্রভাবিত এবং আইন অনুযায়ী যখন যে দেশে চাঁদ দেখা যাবে তখন রাষ্ট্রীয়ভাবে সেই দেশ ঈদ বা রোজার আয়োজন করবে, কোনো দেশ একদিন আগে বা পরে করবে না। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।